আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর দশম অধ্যায়ের নানা রকম আকৃতি মাপি এই অধ্যায়ের 199 এবং 200 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। দেখো তাহলে আমরা শুরু করি। 199 পেজে দেখো আমরা আলোচনা করব রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র খুঁজি। আমরা জানি রম্বস কাকে বলে, যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং কোনো কোণ সমকোণ নয় তাকে রম্বস বলে। দেখো আমরা একটু যদি চিত্রটার দিকে দেখি, এখানে কি বলা আছে, মনে করো নিচের এ বি সি ডি চিত্রটি একটি রম্বস। দেখো এ বি সি ডি চিত্রটি একটি রম্বস যার এ সি ও বি ডি দুইটি কর্ণ। তোমরা হয়তো জানো কোনো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে রম্বসের এই যে কর্ণ দুইটা, এই কর্ণ দুইটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ সি ও বিডি কর্ণদ্বয় উবিন্দুতে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে এই যে মাঝখানের যে বিন্দুটা ও এই উবিন্দুতেই সমকোণ তৈরি হয়েছে। আবার এ সি কর্ণ এ বি সি ডি রম্বসকে দুই ভাগে বিভক্ত করেছে। দেখো এ সি কর্ণটা আবার এই সম্পূর্ণ রম্বসটাকে দুইটা ভাগে ভাগ করেছে, এই একটা ভাগ আর একটা হচ্ছে এই দিকে এই ভাগ, তাহলে এই দুইটা ভাগে ভাগ করেছে। সুতরাং আমরা বলতে পারি রম্বস এ বি সি ডি এর ক্ষেত্রফল হচ্ছে, দেখো ক্ষেত্রফল যেহেতু দুইটা ভাগে ভাগ করেছে তাহলে ক্ষেত্রফলটা হবে এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো যখন এ এ ডি সি ত্রিভুজটা আমরা দেখব তখন এর ক্ষেত্রফল হচ্ছে হাফ, ভূমি হচ্ছে এ সি, গুণন উচ্চতা হচ্ছে ও ডি, যেহেতু এটা একটা লম্ব সমকোণী ত্রিভুজের লম্বটাই হচ্ছে উচ্চতা, তাহলে ও ডিটা হচ্ছে লম্ব। প্লাস আবার দেখো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রেও সেম, হাফ গুণন ভূমি হচ্ছে এ সি এবং উচ্চতা হচ্ছে ও বি। এখন এখানে দেখো হাফ, এখানেও এসি এইখানেও এসি, যেহেতু দু জায়গাতে এসি আছে, এসিটা আমাদের কমন, কমন নেওয়া মানেই হচ্ছে ভাগ করা, মানে এসি দিয়ে এটাকে ভাগ করলে দেখো এখানে ওডি থাকবে প্লাস এটাকে এসি দিয়ে ভাগ করলে ওবি থাকে। তাহলে দেখো আমরা যদি 200 নম্বর পেজে চলে আসি তাহলে এখানে এখানে হাফ এসি, দেখো এ সি আর ও বি এবং ও ডি যোগ করলে হয় বিডি, বি ডি। তাহলে দেখো হাফ এ সি এবং বিডি হচ্ছে এই রম্বসের দুটো কর্ণ। দেখো চিত্রের দিকে যদি দেখি এই এ সি রম্বসের একটা কর্ণ, এই বিডি একটা কর্ণ, তাহলে এই এসিটা এ সি কর্ণটাকে এখানে ডি ওয়ান এবং বিডি কর্ণটাকে ডি টু ধরা হয়েছে, তাহলে হাফ গুণন ডি ওয়ান গুণন ডি টু অর্থাৎ হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমরা বলতে পারি রম্বসের ক্ষেত্রফল সমান কি কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। এটা হচ্ছে ট্রাপেজিয়াম রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এবার দেখো একক কাজ নিচের ছকটি পূরণ করো। আকৃতি দেওয়া আছে, নামটা এখানে লিখতে হবে, কর্ণ ডি ওয়ান দেওয়া আছে, কর্ণ ডি টু দেওয়া আছে এবং ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। দেখো আমরা চিত্রটা যদি দেখি এই চিত্রটার চারটা বাহুই সমান এবং কোনো কোণই সমকোণ নয়, তাই আমরা বলবো এই চিত্রটা হচ্ছে রম্বস। রম্বস দেখো রম্বসের একটা কর্ণ এসি, এসি কর্ণটা এখানে 8 এবং বিডি কর্ণটা ডি টু সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে। দেখো আমরা যদি এখানে একটু দেখি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে আমরা যদি এখানে সূত্রটা লিখি, যেহেতু ক্ষেত্রফল বের করতে হবে হাফ গুণন, দেখো কর্ণ একটা হচ্ছে ডি ওয়ান একটা হচ্ছে ডি টু, তাহলে ক্ষেত্রফলের সূত্র ডি ওয়ান ডি টু। এখন আমরা এখানে মান বসিয়ে দিই হাফ
গুণন দেখো, ডি ওয়ান এখানে 8 সেন্টিমিটার এবং ডি টুটা হচ্ছে 12 সেন্টিমিটার। যেহেতু ক্ষেত্রফলের একক বর্গ, তাই এখানে একক হবে বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এখানে আমরা 2 দিয়ে 8কে যদি কাটি তাহলে 4 সমান, দেখো এখানে যদি 4 আর 12 গুণ করি তাহলে হয় 48 বর্গ সেন্টিমিটার। তাহলে এই যে আমাদের এখানে ট্রাপিজিয়ামটা দেওয়া আছে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রটা হচ্ছে 48 বর্গ সেন্টিমিটার। এবার আসি দেখো সকেট দ্বিতীয় চিত্রটা যদি দেখি, এটাও একটা রম্বস, কারণ দেখো এখানে 4টা বাহুই সমান চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। এই চিত্রটার 4টা বাহুই সমান, তার মানে এটা হচ্ছে রম্বস। দেখো এখানে রম্বসের একটা কর্ণ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, এবং অপর কর্ণটা আমাদের এখানে বের করতে হবে। যদি আমরা এখানে অপর কর্ণটা বের করি, দেখো আমরা জানি কি রম্বসের ক্ষেত্রফল, দেখো আমরা যদি এই রম্বসটার ক্ষেত্রফল বের করি তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইনটু, দেখো চিত্রের দিকে যদি দেখি আমাদের একটা কর্ণ হচ্ছে পি আর এবং আরেকটা কর্ণ হচ্ছে এস কিউ, তার মানে পি আর গুণন এস কিউ। দেখো এখানে আমাদের পি আরটা দেওয়া আছে এবং ক্ষেত্রফলটাও দেওয়া আছে, তাহলে এখানে আমরা বসিয়ে দিই ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের 42 হাফ, দেখো পি আরটা এখানে 6 সেন্টিমিটার এবং এস কিউটা আমাদের এখানে বের করতে হবে, এখানে এস কিউটা আমাদের বের করতে হবে। তাহলে একটু করি, যদি 42 সমান 2 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি তাহলে এখানে 3 হয়, তাহলে এখানে হবে 3 গুণন এস কিউ। দেখো এখানে যদি আমরা একটু, যেহেতু আমাদের এখানে এস কিউর মান বের করতে হবে, আমরা জানি অজ্ঞাত রাশিটা বা যে রাশিটার মান বের করতে হয় সেটাকে আমাদের হাতের বাম পাশে রাখতে হয়, তাই আমরা এখানে লিখব 3 গুণন এস কিউ সমান 42, বা এস কিউ সমান 42 ভাগ হচ্ছে 3। 3টা যেহেতু এপাশে গুণাকার আর এসে অপর পাশে গিয়ে ভাগ হবে, তাহলে সুতরাং এস কিউ সমান 3 দিয়ে দেখো 42কে যদি ভাগ করি আমাদের 14 সেন্টিমিটার। তাহলে দেখো এই রম্বসের অপর কর্ণটা হচ্ছে 14 সেন্টিমিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।